মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার থেকে বিদ্যালয়গুলি চালু হলো। সেই নির্দেশ মতো ময়না ব্লকের সমস্ত বিদ্যালয়গুলি বুধবার থেকে চালু হলো। বেশ কিছু বিদ্যালয়ে গেলেন ময়না ব্লকের বিডিও রাজীব সর্দার। মধুর কেরানা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন বিডিও রাজীব সর্দার। আবারও ভারতের দুই তারকা শিল্পীর মৃত্যুতে তাদের প্রতিকৃতিতে মাল্যদান করা স্কুলের পক্ষ থেকে। স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার মাইতি কি বললেন শুনব। আমরা মধুর কেরানা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে খুবই আনন্দিত। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশে 2020 সালের 14ই মার্চের পর আমরা পাড়ায় শিক্ষালয় শুরু করেছিলাম 7ই ফেব্রুয়ারি 2022। আজকে 16ই ফেব্রুয়ারি 2022 সালে আবার বিদ্যালয়ে সরাসরি ছাত্ররা এসেছে। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, এলাকার মানুষজনের মধ্যে প্রবল উত্তেজনা, উৎসাহ, উদ্দীপনা সমস্তটাই আছে। আমরা পুরোদমে আবার পঠন পাঠন প্রক্রিয়া, মিড ডে মিল, খেলাধুলো, যা কিছু কোকারিকুলার অ্যাক্টিভিটি আছে সবগুলো আমরা শুরু করব পুরোদমে। আমাদের টিম ওয়ার্ক খুবই ভালো। আমার সঙ্গে আছেন আমার বর্তমানে সহকারী শিক্ষক, আমার সন্তানসম শ্রদ্ধেয় উত্তম কুমার সাউটিয়া মহাশয়। আমরা সবাই মিলেমিশে আবার কাজ করব, যাতে ছাত্রদের এই যে পুরনো কয়েকদিনের যে ঘাটতিটাকে মিটিয়ে দিতে পারি। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের প্রাক্তন প্রধান শ্রদ্ধেয় জলদাঙ্গ বর্মন মহাশয়, বর্তমান প্রধান শ্রদ্ধেয় সুচিত্রা মণ্ডল মহাশয়, এবং আমরা গর্বিত আমাদের ময়নার বিডিও সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় রাজীব কুমার সর্দার মহাশয়, তিনিও উপস্থিত হয়েছিলেন বিদ্যালয়ে। তাকে আমরা সমস্যার কথা বলেছি কয়েকটি, আর তিনি খুব খুশি যে বিদ্যালয়টা সুন্দরভাবে এই একদিনের নোটিশে যেভাবে আমরা প্রায় 99% ছাত্রছাত্রীকে উপস্থিত করতে পেরেছি, আমরা খুব খুশি। সমস্ত অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী তারা একবারে কোভিড বিধি মেনে তারা বিদ্যালয়ে এসেছে। আরেকটি দুঃখের খবর, আমাদের 7ই ফেব্রুয়ারি যখন পাড়ায় শিক্ষালয় শুরু হয় তার আগের দিন আমাদের কিন্নরকণ্ঠী লতা মঙ্গেশকর, ভারতরত্ন লতা মঙ্গেশকর প্রয়াত হয়েছিলেন। আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান করেছিলাম। গতকাল সন্ধ্যায় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। আজকে সকালে বাপ্পিলা হেরি প্রয়াত হয়েছেন। দুজন তিনি আমাদের লতা মঙ্গেশকরজি সারা ভারতবর্ষের এবং পৃথিবীর গর্ব। এরাও আমার বাংলা তথা ভারত মায়ের মহান সন্তান, এরা প্রয়াত হয়েছেন। এদের স্মৃতির উদ্দেশ্যে আমরা শোক প্রস্তাব নিয়েছি, তাদের প্রতিকৃতিতে মাল্যদান করেছি। ভবিষ্যতে আশা করব বাংলা থেকে আরও এরকম গুণী শিল্পী ভারত মাতাকে উপহার দিতে পারব, এবং আমরা সবাই মিলে, আমাদের টিম ওয়ার্ক খুবই ভালো, সবাই মিলে আবার পঠন পাঠন প্রক্রিয়া, খেলাধুলো এবং কো কারিকুলার অ্যাক্টিভিটি যা আছে সহপাঠক খুবই ক্রিয়াকলাপ বৃদ্ধি। আপনি কি আপনার বাড়ি কম খরচে মনের মতো সাজাতে চান? তাহলে আপনার বাড়ির ভিতর রং না করে ডিজাইনার ওয়ালপেপার লাগান। আপনার মনের মতো ডিজাইনের আপনার বাড়িকে গড়ে তুলতে ময়নায় এই সর্বপ্রথম নিয়ে এসেছে OSKM 3D ওয়ালপেপার।
রোলার প্রিন্ট করে আপনার বাড়ি সাজাতে গিয়ে যত খরচ হয় তার অর্ধেক টাকার থেকেও অনেক কম খরচে আপনার বাড়ি ভালো থেকে ভালো সাজার। আর কলকাতায় নয়, আপনার বাড়ির পাশেই কলকাতার দামে ওয়ালপেপার পাইকারি ও খুচরো পাওয়া যায়। আজই আসুন ময়নার পেটুয়া মোড়ে স্কুলের সম্মুখে OSKM 3D ওয়ালপেপার সেন্টারে। বিশেষ দ্রষ্টব্য, কোরিয়ান ও চাইনিজ ওয়ালপেপার পাওয়া যায়। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933227739।